ভয়াবহ এক সময় পার করছে উত্তর ইউরোপের মুসলিম দেশ কসোভো। দেশটিতে একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পর নিরাপত্তা বাহিনী অন্তত 30 জন সশস্ত্র বন্দুকধারীকে ঘিরে রেখেছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কসোভো পুলিশ বলছে এসব বন্দুকধারী হ্যান্ড গ্রেনেড, কাঁধ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সহ নানা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। হামলার জন্য খ্রিস্টান অধ্যুষিত দেশ সার্বিয়াকে দায়ী করেছেন কসোভোর প্রধানমন্ত্রী আলভিন কুর্তি। বলেন, বন্দুকধারীদের দলটি উত্তরের বানচস্কা গ্রামের একটি মাঠে ছিল, তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। রয়টার্স বলছে বন্দুকধারীরা স্থানীয় লেপোসাভিক গ্রামে অবস্থিত একটি মাঠে হামলা চালিয়েছে, যেখানে উত্তর সার্বিয়ান শহর নোভিসাদ থেকে তীর্থযাত্রীরা অবস্থান করছিলেন। কসোভোতে ন্যাটো নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী বলছে ওই এলাকায় তাদের সেনাবাহিনী রয়েছে এবং প্রয়োজনে তারা সাড়া দিতে প্রস্তুত। এর আগে মে মাসে একটি বিতর্কিত স্থানীয় নির্বাচনকে ঘিরে সহিংস সংঘর্ষের পর কসোভোতে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি স্থিতিশীল করতে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় রাজনৈতিক আলোচনাও স্থগিত হয়ে গেছে। কসোভো 2008 সালে স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু সার্বিয়া তাদের প্রধান মিত্র চীন ও রাশিয়ার সঙ্গে দেশটিকে স্বীকৃতি দেয়নি। পাশাপাশি অনেক সার্ব দেশটিকে তাদের জাতির জন্মস্থান বলে মনে করেন। কিন্তু কসোভোতে বসবাসকারী 18 লাখ মানুষের মধ্যে 92% জাতিগত আলবেনীয় আর মাত্র 6% জাতিগত সার্ব। এদিকে হামলার পরপরই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান কসোভোর প্রেসিডেন্ট ভাজোস ওসমানি। বলেন, সার্বিয়ান সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর যে আক্রমণ করেছে তা কসোভোর ওপরই আক্রমণ, এর দাঁত ভাঙা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সার্বিয়া। এ হামলার নিন্দা জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল এ ঘটনাকে ভয়াবহ হামলা উল্লেখ করে এর নিন্দা করেছেন। তিনি বলেন, দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনীর যুদ্ধ শেষ হয় 1999 সালে। ওই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ন্যাটো, এতে কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি। 2008 সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় মুসলিম দেশ কসোভো। তবে 2008 সালে কসোভোর স্বাধীনতার একতরফা ঘোষণাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে সার্বিয়া। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।